সম্প্রতি জি বাংলা এবং স্টার জলসাতে বেশ কিছু সিরিয়াল বন্ধ হয়েছে, কিছু সিরিয়ালের টাইম স্লট পরিবর্তন হয়েছে এবং সেই জায়গায় এসেছে নতুন কিছু সিরিয়াল, যার ফলে টিআরপি তালিকাতেও তার বেশ ভালো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। নতুন সিরিয়াল আসতেই পুরনো জনপ্রিয় সিরিয়ালের ঘাড়ে কূপ পড়েছে, গত সপ্তাহের টিআরপি তালিকায় তার প্রমাণ। যদিও এই সপ্তাহে সেরার স্থানে রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর 7.8। দ্বিতীয় স্থানে রয়েছে গৌরী এলো, তারার আগমনে তরতর করে বাড়ছে সিরিয়ালের টিআরপি, যার ফলে গৌরী এলো সিরিয়ালটি পেয়েছে 7.1 নম্বর। তৃতীয় স্থানে নেমে এসেছে জগদ্ধাত্রী, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর 6.8। আসলে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল তুতে, তুতে আসতেই কার্যত জগদ্ধাত্রীর টিআরপিতে কূপ বসিয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। প্রথম সপ্তাহেই 4.5 নম্বর নিজের ঝুলিতে পুরে ফেলেছে তুতে, কাজেই ভবিষ্যতে এই সিরিয়ালের টিআরপি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ স্থানে আছে নিম ফুলের মধু, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর 6.1। পঞ্চম স্থানে আছে হরগৌরি পায়েস হোটেল এবং বাংলা মিডিয়াম, হরগৌরি পায়েস হোটেল এবং বাংলা মিডিয়াম যৌথভাবে পেয়েছে 5.9 নম্বর, রাঙ্গাবৌ পেয়েছে 5.6 নম্বর। জি বাংলা সিরিয়ালের প্রাপ্ত স্থান ষষ্ঠ, সপ্তম স্থানে রয়েছে এক্কা দুক্কা, পঞ্চমী এবং মেয়েবেলা, এই তিনটি সিরিয়াল পেয়েছে 5.0 নম্বর। তবে ভালো টিআরপি থাকা সত্ত্বেও মেয়েবেলা সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গিয়েছে গতকালকে। কমলা ও শ্রীমান পৃথিবীরাজ রয়েছে অষ্টম স্থানে, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর 4.9। নবম স্থানে রয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল তুতে, এই সিরিয়ালটি পেয়েছে 4.5 নম্বর। সোহাগজল রয়েছে 10th নম্বরে, 4.4 নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। উল্লেখ্য, গত সপ্তাহে মিঠাইয়ের অন্তিম সম্প্রচার হয়েছে, অন্তিম সপ্তাহে মিঠাই পেয়েছিল 2.7 নম্বর, তার প্রতিপক্ষ রামপ্রসাদ পেয়েছে 3.7। গত সপ্তাহ থেকে মিঠাইয়ের জায়গাতে সম্প্রচারিত হচ্ছে গৌরী এলো সিরিয়ালটি, আর গৌরী এলোকে সরিয়ে সেই জায়গাতে ফুলকির সম্প্রচার হচ্ছে। এদিকে আবার ফুলকির বিপরীতে রয়েছে সন্ধ্যাতারা নামের নতুন একটি সিরিয়াল, আগামী সপ্তাহে ফুলকি এবং সন্ধ্যাতারার মধ্যে কে স্লট জিততে পারে সেটাই দেখার। আবার গৌরী এলো রামপ্রসাদকে কতটা টেক্কা দেয় সেটাও জানা যাবে আগামী সপ্তাহে।